এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ফেসবুকে বেশ ট্রেন্ডিং রয়েছে, আর এগুলো ক্রিয়েট করা একদম ইজি। ওকে, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা ক্রিয়েট করার জন্য আমাদের দরকার পড়বে একটা ইনশট নামে একটা অ্যাপ্লিকেশন, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। বাট ওইখান থেকে ডাউনলোড করলে ভিডিওর মাঝখানে একটা ওয়াটারমার্ক থাকবে, সেই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনার প্রোভার্সন রেজ করতে হবে। প্রোভার্সন ইনশট অ্যাপ্লিকেশনটা লিঙ্কটা আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা এই যে ফেসবুক পেজের লিঙ্কটা আপনার আমার ডিসক্রিপশন বক্সে আছে, আপনার চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনার ফ্রি ইউজ করতে পারবেন। ওকে গাইস, ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এই ইন্টারফেসটা আসলে আমরা ভিডিওটি সিলেক্ট করবো, ভিডিও সিলেক্ট করে এখানে আপনার ফটোতে যাবো, একটা ফটো নিয়ে আসবো, যে ফটোটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিও মেক করতে চাই বা ক্রিয়েট করতে চাই। তো আমরা এখান থেকে একটা ফটো নিয়ে আসি, তো আমরা এই ফটোটা নিয়ে আসবো, নিয়ে আসুন, টিকমার্ক, নেক্সট, ওকে। তো এটা আসলে তো স্ট্যাটাস ভিডিও তো জানেন 15 সেকেন্ড বা 10 সেকেন্ডের হয়, তো আমরা এটা কী করবো 15 সেকেন্ড করে দিব, শেপটা টেনে একটু 15 সেকেন্ড করে দিব এটা। তো 15 সেকেন্ড রাখার পরে এখানে দেখুন ফিল্টার একটা অপশন আছে, তো ফিল্টার অপশনে গিয়ে এখানে ইফেক্টসে যাবো, ইফেক্টসে গ্লিট গ্লিট নামে একটা অপশন আছে, তো এটা ওপেন করে দিব, ওপেন করে দিয়ে টিকমাকে দেব, এটা শেপটা টেনে ভিডিওর বরাবর করে দিব, যতটুকু ভিডিও আছে এতটুকু করে দেবো, টিকমাকে ক্লিক করবো। যে এখন স্টিকারে যাব, স্টোরে যাব, এখান থেকে একটা নিউ একটা টাইমলাইন এটা ডাউনলোড করে নিব, নিউন টাইম এটা ডাউনলোড করে আমরা স্টিকার অ্যাড হয়ে যাবে। তো আমি এটা নিউ থেকে আপনার কিছু ইফেক্টস নিয়ে আসবো, এখান থেকে ইফেক্টস নেওয়ার জন্য এই যে ইফেক্টসটা এটা আনবো, এটা আনার জন্য এখানে এটার একটু বড় করে এটা এখানে রেখে দিব, আর এই ইফেক্টসটা নিয়ে আসবো, ঠিক মাকে ক্লিক করব, ওকে। তো আমরা এই যে এটা আছে এটা এখানে নিয়ে আসবো, আর যে এটা আছে এটা এখানে রাখবো, এটা শেপটা ধরে একেবারে ভিডিওর বরাবর করে দিব, আর একটা আছে এটা এটা একবারে ভিডিও বরাবর করে দিব। ব্যাস টিকমাকে ক্লিক করব, এখন ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন? তো আমরা এটা একটু আর একটু বড় করে দিব, দেখুন ভিডিওটা এখন কেমন লাগতেছে। তো আমরা যদি আপনারা যদি এই স্ট্যাটাস ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে চান, তাহলে এখানে মিউজিক একটা আইকন আছে, তো মিউজিক আইকনে ক্লিক করবেন, এখানে অনেক অনেক ধরনের ফ্রি মিউজিক পেয়ে যাবেন। আপনারা এই স্ট্যাটাস ভিডিও মেক করতে আসলে এই যে ফ্রি অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন, তো এটার ভিতরে আপনারা অনেক ফ্রি মিউজিক পেয়ে যাবেন। ইফেক্টসে আসলে পপুলার যতগুলো সং আছে মিউজিক আছে এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনাদের ফোনের মিউজিকগুলো অ্যাড করতে চান, এখানে মাই মিউজিকে যাবেন, যতগুলো লোকাল মিউজিক আছে আপনার MP3 ভার্সন, তারপর MP4 করে রাখবেন। আপনারা যদি ইফেক্টস স্ট্যাটাস ভিডিও মেক করতে আসেন, তো আমার কাছে একটা মিউজিক আছে, তো আমি এই মিউজিকটা অ্যাড করে নিচ্ছি, মিউজিক ক্লিক করবো। তো এই যে শেপটা দেখবেন গানের লিরিক্সটা কোত্থেকে শুরু হয়েছে, তো আমরা মিউজিকটা আনার পর গানের লিরিক্সটা এখান থেকে শুরু হয়েছে, তো আমরা কী করবো, আমরা স্লিপ নামে একটা অপশন থাকবে, স্লিপ নামে এখানে ক্লিক করবো, এই পাশের যে ডান ডান বাম পাশের এটা স্লিপটা এই পাশে কেটে দিব, তো এটা ধরে একটু সাইডে আনবো, সাইডে এনে এটা বরাবর করে দেবো, লাস্টে দেখবো যে ভিডিও কোথায় শেষ হয়েছে, তো এতটুকু শেষ হয়েছে, তো আমরা এই পাশটা কেটে দিব, এই পাশটা কেটে স্লিপটে ক্লিক করবো, ডিলিট অপশন দেখুন, এখন তো হয়ে গেছে। তো এখন হয়ে যাওয়ার এই যে স্লিপটা পুরো স্ট্যাটাস ভিডিওটা হয়ে গেছে, এখন আপনাদেরকে শোনাই একটু, যে দেখুন আমরা এখন এই ভিডিওটা সেভ করার জন্য এখানে সেভ অপশনে যাব, এখানে আপনারা রেজুলেশন দেখাচ্ছে, তো রেজুলেশন আপনারা 10x2MP দেখাচ্ছে, 10 EP দেখাচ্ছে, 10x2MP দেখাচ্ছে, 4K দেখাচ্ছে। তো আপনার যদি 720p নিতে চান 720p নিতে পারবেন, 1080p নিতে তাহলে 1080 নিতে পারবেন, 4K নিতে পারবেন। তো আমি 1080 দিয়ে সেভ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে পারেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে শেষ, আল্লাহ হাফেজ। I carry my heart.